মধ্যরাতে নেটাগরিকরা যখন ঘুম ঘুম চোখে ফেসবুকে, তখন হঠাৎ ফাঁস হলো অভিনেতা শরীফুল রাজের স্ক্যান্ডাল। এই অভিনেতার ফেসবুকে দেখা গেল সুনেরা বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিবা তুশির সঙ্গে আপত্তিকর অবস্থায় বিভিন্ন ছবি ও ভিডিও ক্লিপ। ছবিগুলোর কোনোটায় দেখা গেছে রাজ সুনেরার সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। একটি ছবিতে রাজ বসে সুনেরাকে জড়িয়ে ধরে হাসছেন। ভিডিওতে রাজ জিজ্ঞেস করেন, কি করলা? নারী কণ্ঠে বলতে শোনা যায়, তোমাকে চুমু খেয়েছি সহ বিভিন্ন অশ্লীল বাক্য আলাপ। না না, আগে জানি কি করতেছিস এটা? উয়া চুমু দিছি আর তোমার দিচ্ছে দীপ। বাকি ভিডিওগুলোতেও রাজের সঙ্গে তার অশ্লীল কথোপকথন শোনা যায়। এ সময় মদ্যপান নিয়েও কথা বলেন তারা। সম্ভবত মদ্যপ অবস্থায় ছিলেন এই যুগল। ক্যাপশনে ভুল বানানে লেখা হয়েছে, লাভ ইউ ক্রেজি গার্ল দোজ ডে। তুষিকে নিয়ে পোস্ট করা ছবিতে দেখা যায় রাজ ও তুষি মুখোমুখি বসে আছেন। রাজের হাতে জ্বলন্ত সিগারেট, ক্যাপশন লেখা আমার তুষু। এছাড়া তানজিন তিশার দুটি ভিডিও প্রকাশ করা হয়েছে রাজের ফেসবুক ওয়ালে। ভিডিওতে দেখা গেছে ঢুলু ঢুলু চোখের নিয়ন্ত্রণহীন অবস্থায় তিশা লিফটে নাচছেন, দেখে বোঝা যাচ্ছে তিনি মদ্যপ ছিলেন। এমন পোস্ট দেখে অনেকেই ভাবছিলেন রাজ সম্ভবত নিজের স্ক্যান্ডাল নিজেই ফাঁস করলেন। তখন এক নেটিজেনের মন্তব্যে রাজ লেখেন, আইডি হ্যাক হয়েছে। এর কিছুক্ষণ পরই পোস্টগুলো মুছে দেওয়া হয়। এদিকে নেট দুনিয়ার ভাইরাল হওয়া স্ক্যান্ডাল নিয়ে মুখ খুলেন সুনেরা বিনতে কামাল। তিনি দাবি করেন ভিডিওগুলো 5 বছর আগের। সুনেরা লিখেছেন, আমার যে ভিডিওগুলি আপনারা দেখেছেন সেগুলো 5 বছর আগের, নডরাই সিনেমার সময়ের। সেই সময়ে আমরা এভাবেই মজা করতাম আর প্রতিদিন এভাবে কথা বলার প্র্যাকটিস করতাম, কারণ আমাদের সিনেমার প্রয়োজনে গালি দিতে হয়েছে এভাবে। একটি স্থির চিত্রে দেখা গেছে মোবাইলে নিজের শরীরের কিছু একটা দেখাচ্ছেন সুনেরা। সেই ছবি তোলার ব্যাখ্যায় তিনি বলেন, তখন শরীফুল রাজকে একটি ছবি পাঠিয়েছিলাম আমি, এটা জানানোর জন্য যে শুটিংয়ে মার খেয়েছি। আমি ছবির একটি দৃশ্যে লিয়াকত আমাকে মারে। নডরাই সিনেমাটি দেখেছেন যারা তারা জানেন বিষয়টি। মার খাওয়ার পর কালশিটে পড়েছিল, উঠে দাঁড়াতেই পারছিলাম না, শুটিংয়ে যেতে পারবো না, এটা জানানোর জন্যই পাঠিয়েছিলাম ছবিটি। শুধু তাকে নয়, পরিচালককেও পাঠিয়েছিলাম। নাম প্রকাশ না করলেও সুনেরা মনে করেন ছবি ও ভিডিওগুলি প্রকাশ করেছেন রাজের স্ত্রী চিত্রনায়িকা পরিমণি। তিনি তার লেখনীতে ইঙ্গিতপূর্ণভাবে তেমনটাই বুঝিয়েছেন। সুনেরা আরও লেখেন, দয়া করে এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না, আমি নিশ্চিত শরীফুল রাজের আইডি হ্যাক হয়েছে। এই ভিডিওগুলি যারা ছাড়বে তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আমি। তো দর্শক, আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনি কি ভাবেন, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার ফেসবুকে।